हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल मी एंड मम्स क्रिएशन। जरा चिकेन खेते पसंद करो तादेर काछे तो चिकेन कषा खूब ही पसंदेर एक खावार, ताई आज के आमरा तुम्हारे साथ शेयर करब चिकेन कषार रेसिपि। घरे थाका किछु उपकरण दिए किभाबे तुम्हारा खूब सहजे चिकेन कषा बनिए निते पारो ताई आज के तुम्हारे साथ शेयर करब। तो चलो पुरो भिडियोटा देखे नाओ। चिकेन कषा बनानोर जन्य प्रथमे एखाने आमरा एक केजी चिकेन निये निएछि। चिकेनटा भालो करे धुए परिष्कार करे निएछि। प्रथमे आमरा चिकेनटा मैरिनेट करे नेब। तार जन्य आमरा एखाने दिए दिलाम दुमुठो पेंयाज कुचि, आर देब आदा बाटा, रसुन बाटा, दु चामच लंकार गुड़ो, एक चामच काश्मीरि लंकार गुड़ो, एक चामच हलुद गुड़ो और परिमाण मतो नून। एबार दिए देव परिमाण मतो सर्षेर तेल। एबार दिए दिच्छि एक टुकरो पातिलेबुर रस। ए जायगाय तोमरा भिनिगारो व्यवहार करते पारो। एबार ए समस्त उपकरणेर साथे चिकेनटा खूब भालोभावे माखिए नेब। চিকেনটা আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। এবার চিকেনটা আমরা ঢাকা দিয়ে 30 থেকে 40 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমরা বাঙালি, আমরা তো আলু ছাড়া অচল, তাই না? চিকেনের সাথে আলু না দিলে চিকেনটা কি আর ঠিকঠাক জমে বলো? আমার তো চিকেনের সাথে আলু খেতে ভীষণই ভালো লাগে। আর কার কার এটা পছন্দের আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানিও। তাই আমরা চিকেন কষাতে আলু দিয়ে দেব। তার জন্য আমরা প্রথমেই আলুটা ভেজে নিচ্ছি। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা আলুটা তুলে নেব। এবার চিকেনটা রান্না করার জন্য প্রথমেই আমরা কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে এলে আমরা ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম চারটে ছোট এলাচ আর দারচিনি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে কিন্তু খুব একটা বেশি পরিমাণে পেঁয়াজ দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা ম্যারিনেটের সময় অলরেডি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার সামান্য নুন দিয়ে দিলাম, এর ফলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম রসুন বাটা। পেঁয়াজটা আমাদের অনেকটাই ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা বাটা, টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার খুব ভালোভাবে এটাকে আমরা কষিয়ে নেব, যতক্ষণ না এর গা দিয়ে তেল ছেড়ে আসে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, এর গা দিয়ে তেলও ছেড়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবার চিকেনটাকে এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এবার এখানে আমরা একটা গোটা রসুন দিয়ে দিলাম। আর কারা কারা এরকম চিকেন কষাতে গোটা রসুন দাও তা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও। আর এই রসুনটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। ভাতের সাথে খেতে বা লুচি পরোটা সব কিছুর সাথেই এই রসুনটা খেতে ভীষণই ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু। এবার আলু আর চিকেনটা খুব ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব। চিকেন আর আলুটা আমাদের কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ উষ্ণ গরম জল। এবার আমরা চিকেনটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে
15 থেকে 20 মিনিটের জন্য রান্না করে নেব। 15 থেকে 20 মিনিট পরে আমরা ফিরে চলে এলাম। এখন আমাদের চিকেনটা একদম রেডি। এবার উপর থেকে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এবার একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য চিকেনটা আমরা এরকম ভাবেই রেখে দেব। 5 মিনিট পরে আমরা ফিরে চলে এলাম। ওয়াও, দেখো কি দারুণ কালার এসেছে, তাই না? দেখেই তো জিভে জল চলে এলো, আর একটা খুব সুন্দর স্মেলও বেরোচ্ছে। তো চলো এবার আমরা এটা সার্ভ করে ফেলি। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে এবং কম সময়ের মধ্যে আমরা এই চিকেন কষা রেসিপিটা বানিয়ে ফেললাম। তোমরাও কিন্তু বাড়িতে এরকম চিকেন কষা রেসিপি বানাতেই পারো, দেখবে ভীষণই ভালো লাগছে। আমরা এখানে এই চিকেন কষাটা গন্ধরাজ পোলাওয়ের সাথে সার্ভ করছি। তোমরা কিন্তু লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস বা সাদা ভাতের সাথেও সার্ভ করতে পারো, দেখবে এটা খেতে ভীষণই ভালো লাগছে। আর সামনেই তো জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীতে তোমরা কিন্তু জামাইকে এরকম ধরনের চিকেন কষা বানিয়ে খাওয়াতেই পারো। আর এই গন্ধরাজ পোলাওয়ের রেসিপিটা আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি দেয়া আছে, আমি এর লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আর আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই।